সুপ্রিয় দর্শক স্রোত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক স্বপ্নদোষ কী কারণে হয় এবং স্বপ্নদোষ থেকে বাঁচার উপায় কী এবং স্বপ্নদোষ কখন হয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি নাটেনি দেখুন স্বপ্নদোষ একজন সুস্থ অবিবাহিত ব্যক্তির জন্য মাসে দুই থেকে তিনবার স্বপ্নদোষ হওয়া দোষণে কিছু নয় কারণ শরীরে বীর্য থলিতে জমা হয় আর অতিরিক্ত হয়ে গেলে তা বের হয়ে যায় এই ধারা কোনো পকারার দুর্বলতা অনুভব হয় না তবে অতিরিক্ত স্বপ্নদোষ একটি রোগ এক নম্বর স্বপ্নদোষ অতিরিক্ত হলে রোগীর উচিত প্রস্রাব করে সম্ভব হলে অজু করে শয়ন করা অর্থাৎ ঘুমানো এবং সকালে অতি পত্যষে ঘুম থেকে উঠা দীর্ঘক্ষণ পর্যন্ত শুয়ে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দুই নম্বর হাকিম জালিনুসের মতে ডান কাতে শুইলে স্বপ্নদোষ কম হয় এবং তা সুন্নত তিন নম্বর রাতের খাবার শোয়ার তিন চার ঘন্টা পূর্বে খাবে এবং অল্প পরিমাণ খাবে দর্শক রাতে শোয়ার তিন থেকে চার ঘন্টা পূর্বে খাবার খাইতে হবে এবং কি অল্প পরিমাণে খাবার খাইতে হবে চার নম্বর ফোমের বিছানায় এবং নরম বিছানায় ঘুমাবে না পাঁচ নম্বর অসৎ ভাবনা থেকে বিরত থাকবে ছয় নম্বর খারাপ সিনেমা দেখবে না অর্থাৎ খারাপ ভিডিও দেখা যাবে না সাত নাম্বার রাতে গরম দুধ পান করবে না ঠান্ডা অথবা কুমকুম গরম দুধ পান করবে দর্শক এখন আমরা জানবো স্বপ্নদোষ থেকে বাঁচার উপায় কি যেই কাজগুলো করলে আমরা স্বপ্নদোষ থেকে অতি সহজেই আমরা বাহির হইতে পারবো ব্যবস্থাপত্র এক নাম্বার রুগীর স্বপ্নদোষ মাঝ রাতের পরে ক্রমদীপক স্বপ্নের সাথে হলে রুগীর সর্বদা কোষ্ঠ কঠিন থাকলে হজম শক্তিতে ব্যাঘাত ঘটলে গোস্ত এবং চটপটি জাতীয় বস্তুর প্রতি আগ্রহ থাকলে এবং মাথায় ও কোমরের ব্যথা থাকলে নিক্স রামিকা দুইশত পাওয়ার প্রত্যেক দিন রাতে ব্যবহার করবে দুই নম্বর কোনো অনুভূতি ছাড়া বীর্যপাত হলে হাত পায়ের তালু পড়া করলে এবং অন্ধকোষ ঝুলে পড়লে রাতে সালফার বারোশত বারোশো পাওয়ার ব্যবহার করবে দর্শক তিন নম্বর প্রসাবের থলি দুর্বল হয়ে গেলে প্রসাব করার সময় প্রসাবের জালি করলে বা প্রসাব আটকে থাকলে এবং রাতে একাধিকবার স্বপ্নদোষ হলে পূজা মাদার টিং চার দশ ফোটা করে সকাল এবং রাতে ব্যবহার করবে বিদ্রোহ এই পুস্তকের থলিতে কোনো ওষুধের ব্যবহার পদ্ধতি না বুঝিয়ে স্থানীয় কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিবে বন্দে আমল এক নাম্বার ঘুমানোর পূর্বে একবার শরীফ পড়তে হবে দর্শক আমরা নামাজের মধ্যে যে দুরুদ ইব্রাহিম পুরে আপনারা এই দুরশ শরীফ পড়তে পারেন অথবা আপনারা আল্লাহ অহম্মদ সল্লাল্লাহ মুহম্মদ ওআলা আলী মোহাম্মদ কামা সাল্লাহ তালী ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম কাহমিদুম মাজিদ আপনারাই দুরুদ ইব্রাহিম আপনারা এই দোয়াগুলো পড়তে পারেন দুরস শরীফ পড়তে পারেন দর্শক দ্বিতীয় নাম্বার যে আমলটি করতে হবে আয়েতুল কুরসি জানা থাকলে একবার পড়তে হবে দর্শক আমি এখন আপনাদেরকে আয়তুল কুরসি বইয়ের মাধ্যমে খুব সহজে বলবো আপনার ওইখান থেকে আয়তুল কুরসিটি আপনারা মুখস্থ করে নিতে পারেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤد حفجهما وهو العلي العظيم